আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকের এপিসোডে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পাখি, রিকনেক টিয়া পাখি নিয়ে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রিকনেক টিয়া পাখির পালন পদ্ধতি, রিকনেক টিয়া পাখি কী কী খাবার খায়, রিকনেক টিয়া পাখির দাম, রিকনেক টিয়া পাখির কীভাবে ব্রিডিং করাবেন, রিকনেক টিয়া পাখির মিউটেশন সহ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো আপনার জানা থাকলে বা জানলে রিকনেক টিয়া পাখি পালনের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। আশা রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু থেকে বাদ পড়তে পারেন। তবে এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা একদম নতুনভাবে রিকনেক টিয়া পাখি পালন করতে চাচ্ছেন। তো চলুন, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন, আর লাইক শেয়ার ও কমেন্টস করুন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালারের দৃষ্টিনন্দন পাখি, পাখিটির নাম রিকনেক টিয়া পাখি। পৃথিবীতে যত ধরনের পাখি আছে তার মধ্যে রিকনেক টিয়া পাখি অন্যতম। রিকনেক টিয়ার বিভিন্ন কালার বা মিউটেশনের পাওয়া যায়, যেমন ভায়োলেট, অ্যালবিনো, লুটিনো, ক্রিমিনো সহ অনেকগুলো মিউটেশনের রিকনেক টিয়া পাখি পাওয়া যায়। তবে আমাদের দেশে সচরাচর লুটিনো রিকনেক, ব্লু রিকনেক, অ্যালবিনো রিকনেক, ভায়োলেট রিকনেক, ভায়োলেটের মধ্যে ডাবল ফ্যাক্টর ভায়োলেট, এসব রিকনেকগুলি সব চাইতে বেশি জনপ্রিয় ও বেশি বেশি পাওয়া যায়। রিকনেক টিয়া খুব সুন্দর কথা বলতে পারে, এরা খুব স্পষ্টভাবে অনেকগুলি ওয়ার্ড কথা বলতে পারে, যেটার জন্য অনেক শৌখিন পাকাল রিকনেক টিয়া পাখি বেছে নেয়। সঠিক প্রশিক্ষণ পেলে রিকনেক টিয়া পাখির বাচ্চা অত্যন্ত সুন্দর ও অত্যন্ত সুন্দর পাখি হয়ে ওঠে, সারাক্ষণ আপনার সাথে থাকবে এবং কথা বলবে। একটি ফ্যামিলিকে সুন্দরভাবে মাতিয়ে রাখার জন্য একটি রিকনেক টিয়া পাখির বাচ্চাই যথেষ্ট। রিকনেক টিয়া আমাদের দেশ ছাড়াও অনেক দেশে পাওয়া যায়, যেমন ইন্ডিয়া, আফ্রিকা, শ্রীলঙ্কা, দক্ষিণ চীন, বার্মা সহ বিভিন্ন দেশে এই রিকনেক টিয়া পাখি পালন করে থাকে। প্রিয় ভিউয়ার্স, এখন চলুন আমরা এই রিকনেক টিয়া পাখি পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। যেহেতু রিকনেক টিয়া পাখি আমাদের দেশে কেজ বা খাঁচায় পালন করে থাকি, সেহেতু আমাদের দেশে রিকনেক টিয়া পাখির কেজ বা খাঁচায় ব্রিডিং বা ডিম বাচ্চা করে থাকে। এতে আমরা খুব সহজেই রিকনেক টিয়া পাখিকে ব্রিডিং করাতে পারি। রিকনেক টিয়া পাখিকে ব্রিডিং করানোর জন্য আদর্শ খাঁচার মাপ হচ্ছে 48-24-24, মানে দৈর্ঘ্য 48 ইঞ্চি, প্রস্থ 24 ইঞ্চি এবং উচ্চতা 24 ইঞ্চি। এই মাপের খাঁচাতে আপনি রিকনেক টিয়া পাখিকে ব্রিডিং করাতে পারবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এর চেয়ে বড় মাপের খাঁচা দেওয়ার জন্য, আর এটি হচ্ছে সর্বনিম্ন কেজ সাইজ। এবার খাঁচার মধ্যে আড়াআড়িভাবে দুটি ল্যাটি দিতে হবে পাখিকে বসার জন্য, আর ল্যাটিগুলি মোটা সাইজের দিতে হবে। যেহেতু রিকনেক টিয়া পাখি আকারে বড়, তাই তার পায়ের গিপ ও বড়, এমন সাইজের লাঠি বা গাছের ডাল দিবেন যেন চিকন না হয়, আবার বেশি মোটা না হয়, যেন পাখি তার পায়ের গিপ দ্বারা লাঠি বা ডাল ধরতে পারে। প্রিভিয়ার্স, রিকনেক টিয়া পাখি অ্যাডাল হতে সময় লাগে 18 মাস, কিন্তু তাদের ব্রিডিংয়ে উপযুক্ত হতে সময় লাগে 2 বছর। তবে কিছু কিছু রিকনেক টিয়া পাখির ব্রিডিং এর উপযুক্ত হতে সময় লেগে যায় 3-3.5 বছর পর্যন্ত। বিশেষ করে ভায়োলেট রিকনেক পাখির ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। রিকনেক টিয়া পাখির ওজন হয়ে থাকে 130 গ্রামের কাছাকাছি এবং দেহের দৈর্ঘ্য হয়ে থাকে 42 সেন্টিমিটার। রিকনেক টিয়া পাখি সাধারণত বছরে 2-3 বার ব্রিড করে থাকে, প্রতিবারেই 4-6টি ডিম দিয়ে থাকে, এবং এভারেজে দেখা যায় প্রতি ব্রিডিংয়ে 3-5টি বাচ্চা পাওয়া যায়। এবার আসি রিকনেক টিয়া পাখির ব্রিডিং বক্স কীভাবে সেট আপ করবেন সে সম্পর্কে। প্রিভিউয়ার্স, রিকনেক টিয়া পাখির বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে সময় লাগে 18 মাস বা 1.5 বছর, আর এ পাখি 24 মাস বা 2 বছর বয়সে ব্রিডিং করে,
ডিংনেক টিয়া পাখি ব্রিডিং করানোর জন্য ব্রিডিং বক্স ব্যবহার করতে হবে, কোনো মতেই হাঁড়ি ব্যবহার করা যাবে না। ব্রিডিং বক্সের মাপ হবে 18-12-12, মানে হচ্ছে 12 ইঞ্চি দৈর্ঘ্য, 12 ইঞ্চি প্রস্থ এবং 18 ইঞ্চি উচ্চতা। আর নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাঠের ছোবরা বা কাঠের গুঁড়া ব্যবহার করবেন। প্রিয় ভিউয়ার্স, এবার চলুন আমরা কথা বলি রিংনেক টিয়া পাখির মেল ফিমেল চেনার উপায় নিয়ে। রিংনেক টিয়া পাখি খুব সহজেই কিছু কিছু মিউটেশনের মেল ফিমেল চেনা যায়, যেমন ব্লু লোটিনো। এই ধরনের মিউটেশনের মেল ফিমেল চেনার সহজ উপায় হলো, মেল রিংনেক টিয়া পাখির গলায় লাল কালারের রিং থাকবে। ইতিমধ্যেই আমি স্ক্রিনে মেল রিংনেকের পাখির ছবি দিয়েছি, দেখুন মেল রিংনেক পাখির গলাতে লাল রঙের রিং এবং ফিমেল পাখির গলাতে কোনো প্রকার লাল কালো সাদা রিং বা চিহ্ন থাকবে না। তবে কিছু কিছু মেল রিংনেকের গলায় রিং দেখা যায় না, সেক্ষেত্রে এই পাখিগুলোর অ্যাটিটিউড দেখেই মেল ফিমেল চেনা খুব সহজ হয়ে যায়। এখন চলুন কথা বলি খাদ্য তালিকা নিয়ে। প্রিভিউয়ার্স, রিংনেক পাখি নর্মালি বিভিন্ন প্রকারের সিড মিক্স খেয়ে থাকে, যেমন সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, ধান ইত্যাদি। এরকম সিড মিক্স খেয়ে থাকে এবং তার পাশাপাশি ফল ফ্রুট ও শাকসবজি দিতে পারেন, যেমন কলমি শাক, লাল শাক, পালং শাক, পুঁই শাক, ধনে পাতা, পুদিনে পাতা, লেটুস পাতা, ঘাস, অঙ্কুরিত বীজ, কচি ভুট্টা, ভুট্টা সিদ্ধ, গম সিদ্ধ, ছোলা সিদ্ধ, ভেজা ছোলা, ছোলার মুগ ডাল, গমের মিক্স পাউডার ইত্যাদি। সব ধরনের ফল ফ্রুট এবং শাকসবজি এরা পছন্দ করে খেয়ে থাকে, তাই আপনার যে সিজনে যে রকম ফল ফ্রুট পাবেন বা শাকসবজি পাবেন, চেষ্টা করুন সে সিজনের ফল ফ্রুট বা সবজি খাবার দিতে। একজোড়া ডিংনেক টিয়া পাখি প্রতি মাসে 800 গ্রাম থেকে 1 কেজি খাবার খেয়ে থাকে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার কথা হবে আরও একটি নতুন এপিসোডে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।